দেশবাসীকে এবং বিশ্বকে অবাক করেছে, বিস্মিত করেছে যে কি করে একটা সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে অর্থ পাচার করে, যারা অর্থ পাচার করে দিয়েছে তাদের অর্থ ফিরিয়ে আনার জন্য, তাকে বৈধতা দেওয়ার জন্য কর করে সরকারিভাবে আপনার সেটাকে বৈধতা দেওয়ার জন্য পার্লামেন্টে পাশ করে সেটাকে আপনার বৈধতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যে আপনার একটা গণবিরোধী একটা দুর্নীতিপরায়ণ সরকার, তার বাজেট উত্থাপনের এই অনির্বাচিত সরকারের কোনো এখতিয়ার নেই। সুতরাং এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, তাদের দেওয়া বাজেটের প্রতিক্রিয়া জানানোর মতো তেমন কিছু নেই। কিন্তু আমরা আপনার একই সঙ্গে দেখেছি যে তারা যে বাজেটটা দিয়েছে, এই বাজেটে ফলে সাধারণ মানুষের আগামী এক বছরে এবং দেশে অর্থনীতিকে সামগ্রিকভাবে এটা প্রচণ্ডভাবে প্রভাবিত করবে। বিশেষ করে তাদের কয়েকটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো আমরা মনে করি যে গোটা দেশবাসীকে এবং বিশ্বকে আপনার অবাক করেছে, বিস্মিত করেছে যে কি করে একটা সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে অর্থ পাচার করে, যারা অর্থ পাচার করে দিয়েছে তাদের অর্থ ফিরিয়ে আনার জন্য, তাকে বৈধতা দেওয়ার জন্য কর করে সরকারিভাবে আপনার সেটাকে বৈধতা দেওয়ার জন্য পার্লামেন্টে পাশ করে সেটাকে আপনার বৈধতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা দেখেছেন যে জনগণের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি চাল ডাল তেল লবণ, এর সমস্যার সমাধানই জনগণ করতে পারছে না, হাবুডুবু খাচ্ছে। তারপরে আপনার গ্যাসের দাম বাড়ছে, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ছে, সেইগুলোর কোনো সমস্যার সমাধান না করে আরও আপনার নতুন করে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া, নতুন করে মানুষের উপর অত্যাচার করা, নির্যাতন করার, দুর্নীতি করার বিষয়গুলোকে তারা পাকাপোক্ত করার জন্যই এই ধরনের একটা বাজেট দিয়েছে। সেটা আপনাদের সামনে তুলে ধরাটা আমরা মনে করেছি যেটা আমাদের দায়িত্ব আছে।